দর্শক আপনাদের সবাইকে স্বাগত জাতীয় সংসদ নির্বাচনকে নিয়ে আমাদের বিশেষ আয়োজন শেরা ওয়াটার ট্যাঙ্ক ভোটার লাইভে সঙ্গে আছে আমি যোজনা আফরিন ভোটার লাইভে শুরুতে আমাদের সঙ্গে বাগেরহাট থেকে যুক্ত হবেন আমাদের সহকর্মী লাখপুরের জাসমিন সোমা তার কাছ থেকে জানবো বাগেরহাটে নির্বাচনী পরিবেশ কেমন চলছে সোমা সোমা বাগেরহাটে নির্বাচনী পরিবেশ কেমন দেখছেন যোজনা আমরা আজ বাগেরহাটের যে চারটি সংসদীয় আসন চারটি সংসদীয় আসনই আমরা ঘুরে দেখেছি আপনাকে জানাতে চাই যে অনেকটা বৈরী আবহাওয়ার মধ্যেই কিন্তু আজ এই বাগেরহাটের যে চারটি সংসদীয় আসন সেখানে প্রার্থীরা মাঠে নেমেছেন এবং তাদের প্রচার প্রচারণা শুরু করেছেন আমি আপনাকে জানাতে চাই যে বাগেরহাট এক আসনের যিনি প্রার্থী রয়েছেন শেখ হেলাল তিনি কিন্তু নিয়মিত এখানে আসছেন প্রচার প্রচারণা করছেন এবং বাগেরহাট দুই আসনে এই মুহূর্তে শেখ তন্ময় তন্ময় তিনি একটি সভায় যোগ দিয়েছেন আমাদের কাছে এমনটি তথ্য আছে এরপর বাগেরহাট তিন আসনে যিনি হাবিবুন নাহার তালুকদার তিনি কিন্তু এই মুহূর্তে রয়েছেন মংলাতে তিনি সেখানে আজ প্রচার প্রচারণা চালাচ্ছেন এবং বাগেরহাট চারে আওয়ামী লীগের প্রার্থী মোহাম্মদ মোজাম্মেল হোসেন তিনিও কিন্তু আজ মোরেলগঞ্জে প্রচার প্রচারণা চালাচ্ছেন এটি হলো আপনার আমাদের এই বাগেরহাট থেকে আসলে যে প্রার্থীদের প্রচারণা সেটি আমরা লক্ষ্য করছি আমি একটু একজন ভোটারের সঙ্গে কথা বলতে চাই এখনো পর্যন্ত বাগেরহাটের নির্বাচনের পরিবেশ কেমন খুব সুন্দর এবং আমরা আশাবাদী আমাদের প্রার্থী তন্ময় নৌকো মার্কায় নিশ্চিত বিজয় হবে এবং সুন্দরভাবে সবাই ভোট দেবে এই আশাবাদী আমরা আপনার কাছ থেকে জানতে চাই যিনি নির্বাচিত হবেন তার কাছে আপনারা বাগের হাটবাসী কি প্রত্যাশা করেন আমরা সব ভালো প্রত্যাশা করি বাগাটা সুন্দর রাস্তাঘাট করুক কাজ কাম করুক চাকরি বাকরি কলেজ বিশ্ববিদ্যালয় করুক বাগের ভালো ভালো অফিস আলুক একজন তরুণ ভোটারকে দেখতে পাচ্ছি আপনার কাছ থেকে জানতে চাই যে আপনারা এখানে প্রার্থীর কাছে কি প্রত্যাশা করেন আমাদের এখানে অলরেডি প্রার্থী কিছু জিনিস বলছেন যেমন সে বাগেরহাটে একটা বিশ্ববিদ্যালয়ে আনার কথা বলছেন আমাদের পিসি কলেজে আপনার অলরেডি অনেক সাবজেক্ট আছে আরও কিছু সাবজেক্ট সে বৃদ্ধি করার কথা বলছেন পিসি কলেজে কিছু আপনার হোস্টেল আছে আরও নতুন সে হোস্টেল বৃদ্ধি করার কথা বলছেন আমরা শিক্ষার উন্নয়নের দিক থেকে এবং তরুণদের কর্মসংস্থানের আপনাকে অনেক ধন্যবাদ যোজনা আমরা আপনাকে যেটি জানাচ্ছিলাম যে আওয়ামী লীগের যারা প্রার্থী চারটি আসনে তারা আজকে কোথায় প্রচার প্রচারণা চালাচ্ছে সেই সেই তথ্যটি আপনাকে সাথে বলে আওয়ামী লীগের যারা প্রতিপক্ষ রয়েছেন তারা কিন্তু এখনো পর্যন্ত বাগেরহাটে আমরা দেখছি যে তাদের অবস্থান অনেকটাই দুর্বল বা তারা অভিযোগ করছেন যে তারা মাঠে নামতে পারছেন না প্রচার প্রচারণা চালাতে পারছেন না এমনটি তারা প্রত্যাশা করছেন আপনি কিছু একটা বলতে চাচ্ছিলেন আচ্ছা এখানে সাত নম্বর ওয়ার্ড ঠিক আছে এই আমরা অনেক নির্যাতন হয়েছি আওয়ামী সরকার আমাদের নেত্রী যে আছে ইনশাল্লাহ সে হোক যাই হোক এইটা আমরা চাই নৌকাই আমরা সবাই মিলে ভোট দেবো তন্মায় তন্মাই আর আব্বাস আবাই তার থেকে চৌগুন ভোট

মিলিয়ে এই ছিল আমার কাছ থেকে বাগেরহাটের চারটি সংসদীয় আসনের সর্বশেষ ভোটের খবর লাকনা জেসমিন সোমা ধন্যবাদ আপনাকে দর্শক আমরা দেখছিলাম যে সাধারণ ভোটারে যারা রয়েছেন তারা বেশ আসলে উচ্ছসহিত এবারে নির্বাচনকে ঘিরে ভোটার লাইভে এবারে আমাদের সঙ্গে যুক্ত হবেন ঢাকা এগারো আসন থেকে সহকর্মী সৈয়দ রায়হান ওই এলাকায় গণসংযোগ করছেন এখন জাতীয় পার্টির প্রার্থী এম এ ফসল চিশতি আমরা সশই যুক্ত হচ্ছি রায়হানের সঙ্গে রায়হান কেমন নির্বাচনী পরিবেশ দেখছেন আপনি ঢাকা এই এগারো আসনের যোজনা আসলে বলা যায় নির্বাচনী পরিবেশ বলতে যা বোঝায় তা কিন্তু এই মুহূর্তে ঢাকা এগারো আসনে বিরাজ করছে এর আগে আমরা যে যেটি দেখেছিলাম যে সকালে ঢাকা এগারো আসনে বিএনপি প্রার্থী যিনি রয়েছেন স্বামী মারা বেগম তিনি কিন্তু গণসংযোগ করেছেন এবং এখন কিন্তু জাতীয় পার্টির লাঙ্গল প্রতীক নিয়ে যিনি আসলে রয়েছেন এস এম ফয়সাল চিস্তি তিনি এই মুহূর্তে রাজধানীর বাড্ডার লিং রোডের সামনে একেবারে যেই মোড়টি রয়েছে ঠিক সেখানেই কিন্তু অবস্থান করছেন এবং ব্যান্ড বাদ্য এবং সেই সাথে তার বিপুল পরিমাণ নেতাকর্মীদের নিয়ে তিনি কিন্তু আসলে গণসংযোগ করছেন আসলে এই আসনটিতে বলা যায় যে আওয়ামী লীগ বিএনপি এবং লাঙ্গল মোট তিনটি প্রতীকেই কিন্তু আসলে নির্বাচন হবে এবং এখানে কিন্তু আওয়ামী লীগের পক্ষ থেকে এ কে রহমতুল্লাহ তিনি কিন্তু আসলে এখানে আওয়ামী লীগের প্রার্থী হয়েছেন তবে বলা যায় যে জাতীয় পার্টির যে স্বাধীনভাবে যেই নির্বাচনী এলাকাগুলোতে নির্বাচন করছে মনোনীত প্রার্থী দিয়েছে ঢাকা এগারো তেমনই একটি আসন বা এবং এখানে কিন্তু আসলে তিনটি প্রতীকেই একটি জমজমাট নির্বাচন হবে বলে এই মুহূর্তে আশা করা যাচ্ছে তো এই মুহূর্তে আমরা একটু প্রার্থী যিনি রয়েছেন লাঙ্গল প্রতীকে তার সাথে একটু কথা বলবো একটু জানতে চাই চাইবো যে আজকে এই গণসংযোগ থেকে আপনি কি কি নির্দেশনা দিচ্ছেন এবং কি কি প্রতিশ্রুতি আপনি রাখছেন এই এলাকার জনগণের কাছে আমি ঢাকা এগারো নির্বাচন এলাকার সম্মানিত জনসাধারণ এবং ভোটার বাইদেরকে সর্বপ্রথমে পল্লী বন্ধু হোসেন মোহাম্মদ এরশাদের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি এ কারণে যে যেই ব্যক্তিটি অষ্টআশি সালে রাষ্ট্র ক্ষমতায় থাকালে সময়ে আপনার প্রতিশ্রুতি একটু বলবেন যে আসলে কি এই এলাকাকে অবমুক্ত ঘোষণা করেছিলেন কিন্তু আমরা লক্ষ্য করছি এই এলাকায় মাদক ছেড়ে গেছে সন্ত্রাসীরা চাঁদাবাজেরা এই এলাকার ব্যবসা বাণিজ্য বন্ধ করে দিচ্ছে আমি এলাকাবাসীকে প্রতিশ্রুতি দিতে চাই আমি যদি নির্বাচিত হই পনেরো দিনের মধ্যে পনেরো দিনের মধ্যে এই এলাকায় চাঁদাবাজি সন্ত্রাস এবং মাদক মুক্ত করে দেবেন আসলে যোজনা শুনছিলেন যে আমরা লাইভে ছিলাম এবং তিনি আসলে বলছেন যে মাদক যেই একটি ছেয়ে গেছে এই এলাকায় মাদকের উপদ্রব সেটি কিন্তু তিনি নির্মূল করতে যান একই সাথে এই এলাকার জনগণের যেসব নাগরিক সুযোগ সুবিধা থেকে তারা বঞ্চিত সেই বিষয়টিও তিনি নিশ্চিত করতে চান তো আমরা সারাদিনই রয়েছি নির্বাচনী লাইভে এবং ঢাকার বিভিন্ন আসনে আমরা যাব পরবর্তী সংবাদে আপনার মাধ্যমে আরও বিস্তারিত জানাতে পারবো তো এই ছিল মূলত আমার কাছে ঢাকা এগারো আসন থেকে সর্বশেষ যোজনা সৈয়দ ধন্যবাদ আপনাকে দর্শক ঢাকা এগারো আসন থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী সৈয়দ রহান সেখানকার নির্বাচন প্রচারণা খবর জানাচ্ছিলেন তিনি আমাদেরকে ভোটার লাইভে এ পর্যা জানিব বিরতি ফিরবো আরও খবর নিয়ে সঙ্গে থাকুন দর্শক সেরা ওয়াটার ট্যাংক ভোটের লাইভ আবারও স্বাগত এই মুহূর্তে নির্বাচন কমিশনের কার্যালয়ে বক্তব্য রাখছেন ঐক্যফ্রন্ট নেতা ডক্টর কামাল হোসেন আমরা এখন সরাসরি যাব সেখানে বেশ কিছু কেসগুলো যেখানে একদম সময় স্থান ঘটনা বিস্তারিত ভাবে দিয়েছি ছবি দিয়েছি গাড়ি ভাঙা আব্দুর রব সব কোথায় তো ওনার ভাঙা গাড়ি ছবি পর্যন্ত আমরা দিয়েছি গুলিবিদ্ধ পাঁচটা যে আমাদের ব্যারিস্টার খোকন রুমানা এরা সব একজন তার জুই চোখ হারিয়েছে মহিলা তার ছবি দিয়েছি তো এই যেটাকে প্রাইমা ফেসি কেস বলে যে প্রথমেই দেখা যায় যে হ্যাঁ জঘন্য ঘটনাগুলো ঘটছে তো আমরা বললাম যে চিফ মিনিস্টার আপনার তো এখানে শুধু বললেন যে না আমরা লক্ষ্য করছি অনেক কিছু কিছু বিব্রত বোধের কথা বলেছেন তো বিব্রত বোধ করা তো যথেষ্ট না এটার ব্যাপারে পদক্ষেপ নিতে হয় কার্যকর পদক্ষেপ তো আজকে আজ শেষের দিকে তারা বললেন যে আমি বললাম এখনই আপনারা এগুলো তো ইনকোয়ারি চান একদিনের মধ্যে রিপোর্ট নেন তারপরে কিছু পদক্ষেপগুলো নেন যে যাতে বুঝতে পারবে যে নির্বাচন কমিশন এই ধরনের পরিস্থিতি থেকে সমাজকে দেশকে মুক্ত করতে চায় যাতে অবাধ নিরপেক্ষ নির্বাচনের ন্যূনতম একটা পরিবেশ আমরা পাই তো শেষে তো সেটা কিছুটা উনি বললেন যে হ্যাঁ আমি বললাম আজকেই আপনি এগুলো রিপোর্ট চেয়ে পাঠান যে একদিনের মধ্যে রিপোর্ট দাও আজকাল যে কমিউনিকেশান সিস্টেম আছে এর মধ্যে কি এটা সম্ভব না আমরা একদম স্পেসিফিকলি একদম ঘটনাগুলো বলেছি অমুক তারিখে অমুক জায়গায় এই ধরনের ঘটনা ঘটেছে অসমাপ্ত রব কোথায় উনি কেন অনুপস্থিত ওনার ওনার ভাঙা গাড়ির ছবিও আমরা দিয়েছি উনি প্রত্যক্ষদর্শী প্রত্যক্ষ ওনার আঙ্গুল ভেঙে গেছে সেটাও দেখানো না না বাট এনাদেরকে একটু দেখালে কাজের কাজ হবে এই যে এনার গাড়ির ছবি এনার গাড়ির ছবি আমরা পর্যন্ত দিয়েছি আমার গাড়ি বেরিয়ে গেছে একটা হকি স্টিক লেগেছে আমার গাড়িতে আপনার এসে হকি স্টিকের যে আঘাতটা দেখতে পারেন আমাকে না আপনারও বাইরে ফেলতে পারেন না বাড়িয়ে বলতে চাই আর আগুন দুটাতে এইটাতে কাজ ঢুকছে এইটাতে হকিস্টের বাড়ি আমি আজকে খাইতে পারি না সাত দিন সেজন্য আমি খুলবে হুম না তো আপনাকে সে কারণে যে প্রত্যক্ষ দোষী না উনি আহত নিজে হয়েছেন ওনার ড্রাইভারের মাথা ফাটানো হয়েছে ড্রাইভার হাত বাইমে ধরেন আর ওই ভাঙা গাড়ির ছবিগুলো আমরা দিয়ে অর্থাৎ এইগুলো ঘটনা যে ঘটেছে এটা অনস্বীকার্য এটা পত্রপত্রিকা পত্রিকা আপনারা অনেকই দেখেছেন তো আমরা দশক নির্বাচন কমিশনের সাথে বৈঠক শেষে ব্রিফিং করছেন জাতীয় ঐক্য ফ্রন্ট নেতা ডক্টর কামাল হোসেন আপনারা এখন সরাসরি দেখছেন সেটি আবারো জানাবো ভোটের খবর ভোটের খবর জানাতে নোয়াখালী থেকে এবার আমাদের সঙ্গে যুক্ত হবেন সহকর্মী সামদানি হক নাজুম নাজুম আপনার কাছে জানতে চাই যে নোয়াখালীতে ভোটের কি খবর আছে আপনার কাছে প্রার্থীরা কি বলছেন য আপনাকে ধন্যবাদ আমি নোয়াখালী দুই আসনে এই মুহূর্তে আছি এবং দুই আসনের আওয়ামী লীগের মনোনীত প্রার্থী যিনি আছেন বর্তমান সদস্য মুর্শিদ আলম তিনি আমার সাথে আছেন তার সাথে কথা বলে আমরা জানবো যে নির্বাচনী পরিবেশ কিংবা প্রার্থীরা কি ভাবছেন আপনাকে স্বাগত আমাদের এই আয়োজনে আপনার কাছে জানতে চাই যে অতীত যদি বিশ্লেষণ করি এক সময় বিএনপির আধিপত্য ছিল আপনার এই আসনে তো গত ইলেকশনে বিএনপি অংশগ্রহণ করেনি এবার করছে তো সেক্ষেত্রে এবারে আপনার জয়লা আপনার কি চ্যালেঞ্জের মুখে পড়ছে কিনা আপনি কি মনে করেন না আমি তো মনে করি ইনশাল্লাহ কোনো চ্যালেঞ্জের মুখে পড়বো না কারণ গত দুই সালে আওয়ামী ক্ষমতা আসার পর এবং দুই সালে পাঁচ জানুয়ারি নির্বাচনে দুইটা টার্ম আওয়ামী লীগ ক্ষমতা থাকাতে এবং সারা বাংলাদেশে কোন উন্নয়ন হয়েছে আমি নিজেও দুই হাজার নির্বাচনে আমি যুক্ত হয়ে সেনবাগের এমপি সাহেব সেখানে গিয়ে আমি অনেক উন্নয়নমূলক কাজ সেখানে করেছি এবং মাননীয় প্রধানমন্ত্রী সারা বাংলাদেশে যে উন্নয়নগুলি করেছে এবং এগুলি শ্যানবাগের মানুষের কাছে এগুলি আমরা পৌঁছে দিয়েছি এবং এখন আগের থেকে শানবাগের মানুষ আওয়ামী আওয়ামী লীগের প্রতি অনেক ঝুঁকেছে আমি মনে করি এখন নির্বাচন দিলে আওয়ামী লীগ সেখানে জয়যুক্ত হবে ধন্যবাদ আপনাকে যোজন আমরা কথা বলছিলাম নোয়াখালী দুই আসনের যিনি আওয়ামী লীগের পক্ষ থেকে মনোনীত প্রার্থী এবং বর্তমান সংসদ সদস্য মুর্শিদ আলমের সাথে আমরা নিশ্চয়ই অন্য কোনো আসনে যাব এবং অন্য কোনো প্রার্থীকে নিয়ে আপনাদের সাথে আবারও যুক্ত হবো নাজম ধন্যবাদ আপনাকে দর্শক নোয়াখালীর ভোটের পরিবেশ সম্পর্কে আমাদেরকে জানাচ্ছিলেন সহকর্মী নাজম এবারে ভোলা থেকে আমাদের সঙ্গে যুক্ত হবেন সহকর্মী তালুকদার বিপ্লব বিপ্লব ভোলাতে নির্বাচন নিয়ে প্রচারণা কেমন দেখছেন আমি দেখতে পাচ্ছি আপনি অসংখ্য মানুষের মাঝে বসে আছেন সাধারণ মানুষজন কি বলছেন নির্বাচনকে ঘিরে যোজনা আপনার আপনার মাধ্যমে আমি দর্শকদের জানাতে চাচ্ছি যে আজ আজ সকাল থেকে কিন্তু আমি ভোলা দুই আসনে রয়েছি এবং এই ভোলা দুই আসনের যেই নির্বাচনী হাওয়া সেই হাওয়া গ্রাম থেকে গ্রামে পৌঁছে গেছে এর মধ্যে এবং আপনি দেখছেন যে আমার সাথে কিন্তু এখানে বিভিন্ন বয়সের অসংখ্য মানুষ রয়েছে এবং নতুন তরুণ প্রজন্ম থেকে শুরু করে অনেক মানুষ এবং এই ভোটের এই নির্বাচনের সময় তিরিশ তারিখ ভোট আর বেশি দিন হাতে নেই বলতে গেলে আমি অনেকের কাছেই আসলে এই এই বিষয়ে একটু কথা বলবো অনেকের সাথে আমি একটু আপনার কাছ থেকে জানি সেটা হলো যে আপনাদের এই এলাকায় তো বেশিরভাগ মানুষ কৃষিজীবী তো আপনাদের এই গত দশ বছর আপনারা কেমন ছিলেন বা কৃষি উন্নয়নে কতটুকু আপনারা সহযোগিতা পেয়েছেন গত দশ বছরে আমরা বর্তমান এমবি মহাদার মাধ্যমে বিভিন্নভাবে কৃষি এবং রাস্তাঘাট শহর সব যথেষ্ট আশানুরূপ ইনশাল্লাহ সহযোগিতা পেয়েছি হ্যাঁ এবং এ ব্যাপারে একটু কথা বললি দুই হাজার এক সালে তৎকালীন বিএনপি মনোনীত প্রার্থী হাবিজ ইব্রাহিম সাহেব এমপি ছিলেন তখন তিনি যে এই দেশ এই বারানদী দাকে যে ধ্বংস পরিণত করছেন সেখান থেকে আমরা কিছু ধন্যবাদ আমি একটু একজনের কাছে জানব সেটা হলো যে নির্বাচন নিয়ে আপনারা কী ভাবছেন তিরিশ তারিখে ভোট পরিবেশ কেমন দেখছেন আপনারা ধন্যবাদ আমাদের ভোলার দুই আসনে এখন পর্যন্ত নির্বাচনী পরিবেশ খুব উৎসব মুখরভাবে আমাদের এলাকার জনগণ এলাকার সকল জনগণ উৎসব মুখরভাবে পরিবেশ উপভোগ করতেছে বিএনপির কিছু বিচ্ছিন্ন ঘটনা ছাড়া ইনশাল্লাহ আমাদের ভোলা দুই আসনে আমাদের মাননীয় সংসদ সদস্য আলহাজ আলী আজম মুকুল ভাইয়ের নেতৃত্বে আমরা সংঘবদ্ধ আছি জি ধন্যবাদ আপনার কাছে জানবো শেষ সেটি হলো যে আগামী সরকার যিনি আসছেন তার কাছে আপনার কি চাওয়ার থাকবে আমাদের এই আসনের এমপি মহোদয় মাননীয় প্রধানমন্ত্রী জননেতীতি শেখায় ওনাকে নির্বাচিত করার পরে আমরা দলমত নির্বিশেষে প্রত্যেকটা মানুষ বলা দুই আসনের নিরাপত্তার চাদরে ডাকা আলী আজম মুকুল অন্ধজনার চোখের আলো আলী আজম মুকুল মানি চিকিৎসাহীন মানুষের চিকিৎসা আলী আজম মুকুল মেঘলার কলাস করাল গ্রাস থেকে বলা দুই আসনবাসীকে রক্ষা করা তাই উন্নয়ন ধন্যবাদ 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 যোজনা আমি শেষ করতে চাচ্ছি সেটি হলো যে আসলে এই ভোলার আসনগুলো বিশেষ করে ভোলা সদর বা ভোলা বোরহান উদ্দিন লালমোহন বা চরফিসন যেটাই বলেন আসলে এসব এলাকায় ব্যাপক উন্নয়ন হয়েছে বিপ্লব ধন্যবাদ দর্শক ভোলা থেকে ভোটের প্রচারণার খবর আমাদেরকে জানা ছিলেন সহকর্মী তারুকদার বিপ্লব এবারে আমরা যাব কিশোরগঞ্জে কিশোরগঞ্জের ভৈরব থেকে আমাদের সঙ্গে যুক্ত হবেন সহকর্মী আহসান হাবিব হাবিব আপনার কাছে জানতে চাই যে ভৈরবে ভোটের প্রচারণা কতটা জমজমার দেখতে পাচ্ছেন আপনি যোজনা ভৈরব কুলিয়াচর এই দুইটি এলাকা নিয়ে দুটি উপজেলা নিয়ে কিশোরগঞ্জ ছয় আসনটি গঠিত এখানে নির্বাচনে আসলে মূল প্রতিদ্বন্দ্বিতা হবে বিএনপি মনোনীত প্রার্থী শরিফুল আলম এবং আওয়ামী লীগ মনোনীত প্রার্থী প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমানের ছেলে নাজমুল হাসান পাপনের মধ্যে তো আসলে মাঠ পর্যায়ে যে অবস্থা দেখা যাচ্ছে যে সাধারণ মানুষ অপেক্ষায় আছেন ত্রিশ ডিসেম্বরের তাদের মধ্যে কিছু কিছু শঙ্কাও আছে যে ঠিক আসলে নির্বাচনের পরিবেশটা কেমন থাকছে এবং আগামী দিনগুলোতে শেষ পর্যন্ত নির্বাচনের পরিবেশটা কোথায় গিয়ে দাঁড়ায় চলুন যদি একটু সাধারণ মানুষের কাছ থেকে জানি তারা কি ভাবছেন আপনি কি বলবেন যে আসলে নির্বাচনের পরিবেশটা এখানে কেমন শান্তিপূর্ণ নির্বাচন আসলে আমরা পাবন ভাইয়ের জয় চাই এবং নির্বাচনের পরিবেশ শান্তিপূর্ণ আছে আপনি বলছেন আপনার কাছে কেমন মনে হচ্ছে জি ভাই এটি আশাবাদী করি নির্বাচনের পরিবেশ শান্তপূর্ণ আছে এখনো পর্যন্ত সেটা আমরা শুনলাম ইনি নির্বাচিত ব্যক্তির কাছে আপনার কি দাবি চাচ্ছে আমাদের দাবি হলো এই এলাকাটায় ভৈরব এবং কুলিয়াচরটা যাতে সুন্দরভাবে নির্বাচন হয় এবং রাস্তাঘাট এবং পরিবেশ ভালো থাকে আসলে নির্বাচন যখন হবে তখন প্রার্থীর নিকট দাবিও থাকবে তারা হচ্ছে যে রাস্তাঘাট অবকাঠামো উন্নয়ন যখন হবে এটা ঠিক কিন্তু তার পাশ তার আগে তাদের দাবি হচ্ছে নির্বাচনটা যেটা সুস্থ মতে হয় আমরা আরেকজন ব্যক্তির মতামত জানতে চাই আপনি কি বলবেন যে আপনার এই এলাকার উন্নয়নে যিনি নির্বাচিত হবেন এমপি হিসেবে তার কাছে আপনার কি দাবি থাকবে তাদের দাবি তো জনগণ যাতে সুন্দর করে চলতে পারে রাস্তাঘাট করে এই তো আর কি আচ্ছা আচ্ছা হ্যাঁ আপনি আর কি বলছেন আমরা জেলা দাবি করি আমরা জেলা ভৈরবের কিছু কিছু বাসিন্দা ফাঁকে বলছেন যে তারা ভৈরবের আলাদা জেলাও চান যেটা নিয়ে আগে কথা হয়েছিল যাই হোক যোজনা এই ছিল কিশোরগঞ্জ ছয় আসন থেকে এখন পর্যন্ত ভোটের ময়দানের সর্বশেষ খবর আসান হাবিব ধন্যবাদ আপনাকে দর্শক কিশোরগঞ্জের ভৈরবের ভোটের প্রচারণার খবর খবর আমাদেরকে জানাছিলেন সহকর্মী আসান হাবিব শেষ করব এখনকার ভোটের লাইভ